স্কুল গ্রেডের সেই আচার যদি আপনি ঘরেই কয়েক মিনিটে বানিয়ে ফেলতে পারেন তাহলে খারাপ হয় না, তাই না? আর বাসায় বানানো যে কোনো জিনিসই অবশ্যই স্বাস্থ্যকর। তো আমি আজকে তৈরি করে দেখাবো চালতার আচার, যেটা আমরা বাইরে থেকে চড়া দামে এখন কিনে খাই। আজকে আমি দুইটা চালতা দিয়ে অনেকগুলো আচার তৈরি করব। আপনি এই দুইটার চালতা দিয়ে যদি আচার তৈরি করেন, আমার মতে আপনি 6 মাস রেখে এটা খেতে পারবেন, আর যদি অল্প অল্প করে খান তাহলে বছরখানেক রেখে খেতে পারবেন। তো আমি এখানে দুইটা চালতা নিয়ে নিয়েছি, আর চালতাগুলো প্রথমে আমি একটু ছিলে নেব। কাটার পর ছিলতে গেলে অনেক সময় নষ্ট হয়, সেজন্য আমি প্রথমে একটু ভালো করে ছিলে নেব। পরবর্তীতে যদি প্রয়োজন পড়ে উপরের চামড়াটা ফেলে দেওয়ার, তাহলে বাদ বাকিটা ফেলে দেব। বাকি কাজটা হচ্ছে মাঝখান দিয়ে এভাবে ভাগ করে নিতে হবে, যেটা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না। আমি অর্ধেক করে রাজনকে দিয়ে দিয়েছি। বাসায় যদি স্বামী ভাই বাবা থাকে তাহলে তাদের দিয়ে এই কাজটা করিয়ে নিতে পারেন, আর যারা বটি দিয়ে করতে পারবেন তারা তো খুব সহজেই করতে পারবেন। যেহেতু আমি চাকু দিয়ে করতে চাচ্ছিলাম আর হচ্ছিল না, চালটা কিন্তু বেশ শক্ত থাকে, সহজে ভাঙা যায় না। তো আমার একমাত্র স্বামী খুব সুন্দর করে মাঝখানটা কেটে তারপরে চারদিকটা কেটে নিল, যে জায়গা দিয়ে চামড়াগুলো ফেলতে পারিনি আমি, আর যেগুলো ভিতরে ছিল, কারণ চালটাটা তো পার্ট বাই পার্ট দেখতেই পারতেছেন, যতটুক চামড়া ফেলা প্রয়োজন বা আমি ফেলতে পেরেছি ততটুকুই ফেলে দিয়েছি, আর এভাবে সুন্দর করে স্লাইস করে নিয়েছি। দেখতেই পারলেন মাঝখানের অংশটা ফেলে দিয়ে এভাবে পাতলা পাতলা করে স্লাইস করে নিতে হবে। এবার আপনাদের সাথে আমি আচারের মশলা শেয়ার করব। আপনারা আপনাদের মতো করে আচারের মশলা তৈরি করতে পারেন, কিন্তু আমি একটা সহজ বুদ্ধি আপনাদের শেখাবো। সেটা হচ্ছে 5 ফোড়ন, যেটা রেডিমেড পাওয়া যায়, সেই 5 ফোড়ন 2 টেবিল চামচ নেবেন, আর গরম মশলা 1 চা চামচের মতো নেবেন। নিয়ে একটু মিক্সড করে নেবেন, আর 2টা শুকনো মরিচ দিয়ে দেবেন। তারপরে একটুখানি হালকা করে গরম করে টেলে নেবেন। খুব বেশি গরম করলে মশলাটা পুড়ে গেলে আচারটা কিন্তু তেতো হয়ে যাবে, ঘ্রাণটাও ভালো আসবে না। এই জন্য হালকা করে জাস্ট একটু ভেজে নেবেন, তারপর ব্লেন্ডারে দিয়ে পাউডার বানিয়ে নেবেন। একটা সুন্দর ফ্লেভার আসে, আর এক্সট্রা কিছুই দেওয়ার প্রয়োজন পড়ে না। আর আপনারা যদি গরম মশলা ব্যবহার না করেন, সেক্ষেত্রে এক্সট্রা ধনিয়া, এক্সট্রা শাহী জিরা, 5 ফোড়নের গুঁড়ের সাথে এক্সট্রা করে একটু বেশি করে ব্যবহার করবেন, তাহলেই আপনার আচারের মশলাটা রেডি। তো আমার আচারের মশলাটা আমি রেডি করে ফেললাম। এইবার যে চালতাগুলো আমরা কেটে রেখেছিলাম সেই চালতাগুলোর মধ্যে লবণ আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে সিদ্ধ বসিয়ে দেব। এমনিতে চালটা একটা ধোয়া দিলেই হয়, আর না ধুলেও সমস্যা নেই, কারণ আমরা যেই চালতাটা সিদ্ধ করব সেই চালতার যে পানিটা সেটা কিন্তু ফেলে দিব। তো এইখানে আমি 20 থেকে 25 মিনিটের মতো রেখেছি, চালটা সিদ্ধ হতে কিন্তু বেশ সময়ের প্রয়োজন হয়। চালতাটা সিদ্ধ হতে হতে আমি তেঁতুলের মাঠটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি পানির মধ্যে তেঁতুল ভিজিয়ে নিলাম, তারপরে তেঁতুলটা খুব ভালো করে পরিষ্কার করে চুটকিয়ে তেঁতুলের মাঠ তৈরি করে নিলাম। এ ফাঁকে আরেকটা কথা বলে রাখি, আমার কিন্তু আরেকটা পেজ আছে, বেলা কুকিং হাউস, যেটার মধ্যে আমি এখন ভিডিও দেওয়া একদম বন্ধ করে দিয়েছি, কারণ আমার পেজটা হ্যাক হয়েছে। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি এই নতুন পেজে আবার নতুন করে শুরু করব। আশা করি আমার এই নতুন পেজটা ফলো করে সামনের দিকে নিয়ে যাবেন, যেন আমি নতুন করে আবার আগাতে পারি আপনাদের ভালোবাসা আর দোয়ার সাথে। এখানে আমি সরষের তেল নিয়ে নিয়েছি 1/2 কাপেরও একটু কম, যেহেতু আমার পাতিলটা বড়, এই জন্য তেলের পরিমাণটা বোঝা যাচ্ছে না। 2টা এলাচি, 2টা ছোটো ছোটো দারচিনি, লবঙ্গ আর তেজপাতা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিব আমি মরিচ বাটা। শুকনো মরিচটা আমি বেটে নিয়েছি, আর বেটে আমি প্রায় 1 টেবিল চামচের মতো দিয়েছি, আর 1 টেবিল চামচের মতো আমি রসুন বাটা দিয়েছি। রসুন বাটা দিলেই ফ্লেভারটা দারুণ আসে, সেজন্য বলবো মরিচ বাটা আর রসুন বাটাটা ব্যবহার করতে পারেন। আর যদি বাসায় মরিচ বাটা না থাকে সেক্ষেত্রে আপনি মরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন আপনার ঝালের পরিমাণ অনুযায়ী। লবণ দিয়েছি 1 টেবিল চামচের মতো, পরবর্তীতে প্রয়োজন হলে আবার লবণ ব্যবহার করব। আর আমি 1 কাপের মতো চিনি দিয়েছি, চিনিটাও যদি পরবর্তীতে আমার প্রয়োজন মনে হয় তাহলে আমি আবার ব্যবহার করব। যেহেতু তেল ছিটিয়ে যাচ্ছিল, খুব দ্রুত এই কাজগুলো করতে হবে, নাহলে দেখতেই পারেন যে তেল ছিটিয়ে পুরো রান্নাঘরকে সর্বনাশ বানিয়ে ফেলে। যে আচারের পাউডারটা বানিয়েছিলাম সেটাও কিন্তু 2 টেবিল চামচ দিয়ে খুব ভালো করে সব কিছু একত্রে মিক্সড করে নিয়েছি। এ ফাঁকে কিন্তু 20-25 মিনিট হয়ে গিয়েছে, চালটা কিন্তু মোটামুটি অর্ধেকের মতো সিদ্ধ হয়ে গিয়েছে। তো
তো এখন আমি চালতাগুলো এই পানি থেকে উঠিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি একটু টিপে দেখলাম যে আসলে পুরোপুরি সিদ্ধ হয়েছে কিনা, মানে নরম হয়েছে কিনা। মোটামুটি 60-70% মতো নরম হয়ে গিয়েছে। এবার আমি চালতাগুলো উঠিয়ে এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। তা আমি কিন্তু ছিদ্রওয়ালা চামচ দিয়ে উঠিয়েছি যেন তেমন একটা পানি না আসে। তারপরে খুব ভালো করে এই মশলার সাথে চালতাটা মিক্সড করে নিলাম। আপনি এখানে ফুড কালার ব্যবহার করতে পারেন, আবার নাও পারেন, এটা একদম অপশনাল। নর্মালি আমি ফুড কালার ব্যবহার করি না, ফুড কালার ছাড়াই আমার খেতে ভালো লাগে। কারণ ফুড কালার দিলে কোনো ধরনের স্বাদের পরিবর্তন হবে না, জাস্ট কালারটা চেঞ্জ হবে। আর আমি এখানে তেঁতুলের মারও দিয়ে দিলাম প্রায় 2 কাপের মতো, যেন টক ঝাল মিষ্টিটা ব্যালেন্স করে। তো দেখতেই পাচ্ছেন কালারটা সুন্দর আসছে, যেহেতু আমি ভিডিও বানাচ্ছি এই জন্য আমি কালারটা ব্যবহার করেছি। এখন আমি দিয়ে দিব চিনি। আমার কাছে একটু চিনির পরিমাণটা কম লেগেছে, তো চিনির পরিমাণটা আপনারা কিন্তু কম বেশি করতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী। তারপরে আমি দিয়ে দিচ্ছি সিরকা। অনেকেই জানেন না সিরকা কি, তাদের জন্য বলে দিচ্ছি ভিনেগার। তো আমি এখানে ভিনেগার ব্যবহার করেছি প্রায় 2 টেবিল চামচের মতো, খুব সামান্য দিলেই হয়ে যায়, খুব বেশির একটা প্রয়োজন পড়ে না ভিনেগারের। আপনি যদি আচারটা বছরখানিক সংরক্ষণ করতে চান তাহলে অবশ্যই ভিনেগারটা ব্যবহার করবেন। আর আপনি যদি মনে করেন না আপনি ভিনেগারটা ব্যবহার করবেন না, সেক্ষেত্রে আপনি 1 মাস এই আচারটা নর্মালি রেখে খেতে পারবেন, কোনো ধরনের নষ্ট হবে না। অনেক সময় ওয়েদার ভালো থাকলে 2 মাসেও আচার কিচ্ছু হয় না। আর ভিনেগার দিয়ে তৈরি করলে বছরখানেক নিমিশিয়ে আপনি রেখে খেতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমি ঢাকনা দিয়ে ঢেকে আচারটা আস্তে আস্তে করে কুক করে নেছি। চুলার আঁচটা লো থেকে মিডিয়াম রাখবেন, হাই করে দিলে খুব দ্রুত পানিটা শুকিয়ে যাবে আর এই যে চালতাটা পুরোপুরি সিদ্ধ হবে না। তা আমার এই চালতার আচারটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর একদম যদি আপনি দোকানের মতো বা বাইরের মামাদের চালতার আচার খেতে চান তাহলে এই ছেঁচার কাজটা একদম করবেন না, কারণ ওদের চালতাটা কিন্তু আস্ত আস্ত থাকে আর একদম শুকনা থাকে, তাই না, অনেক ড্রাই থাকে। কারণ ওরা চিনির পরিমাণ অতিরিক্ত দিয়ে ওই আচারটা ড্রাই করে ফেলে। তো আমার কাছে ওরকম শক্ত শুকনো শুকনো ভালো লাগে না, আর অতিরিক্ত মিষ্টিও ভালো লাগে না, আমার কাছে টক জাল মিষ্টিটা ভালো লাগে। সেজন্য আমি এখানে ব্যবহার করেছি তেঁতুলের মার, আর আমি একটুখানি ছেঁচে দিয়েছি, আমার কাছে এরকম ছেঁচা ছেঁচা ভালো লাগে। যারা মামাদের মতো শক্তটা খেতে চান তারা চিনির পরিমাণও বাড়িয়ে দিবেন, ডাবল দিবেন চিনির পরিমাণ, আর ছেঁচার প্রয়োজন একদম নাই। এখন আমি দিয়ে দিব বিট লবণ প্রায় 1 টেবিল চামচের মতো। দেখতেই পাচ্ছেন 2টা চালতা দিয়ে কতগুলো আচার হয়েছে, বেশ অনেকগুলোই কিন্তু আচার হয়। তারপরে আমি দিয়ে দিব গুঁড়া মরিচের, শুকনো গুঁড়া মরিচের ফাঁকিটা, তারপরে খুব ভালো করে মিক্সড করে নেব। তা আপনাদের কাছে আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আমার আচারটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গিয়েছে আর খেতে খুবই সুস্বাদু হয়েছে। তা আপনারাও খুব সহজে বাড়িতে এভাবে আচার বানিয়ে সংরক্ষণ করে খেতে পারেন। এখান থেকে বিদায় নিব, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।